আমাদের সমাজে মেয়েদের শিক্ষার ব্যাপারে আমরা কিছুই করে উঠতে পারিনি। অথচ রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, স্বামী বিবেকানন্দ, নিবেদিতা এবং আরো অনেকে বারবার বলেছেন সমাজের মঙ্গলের জন্য মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা আছে। সেই মহান উদ্দেশ্যকে আমাদের সামনে রেখে আমরাও কিছু করতে চাই। মরণ দশা, তাই আমি ঠিক করেছি আমাদের এই গ্রামে আমি একটা মেয়েদের স্কুল করব আমার স্বর্গাগতা মায়ের নামে। এটা অতি উত্তম কথা। সেখানে মেয়েরা লেখাপড়া শিখবে এবং আমার স্থির বিশ্বাস মেয়েরা লেখাপড়া শিখলে সমাজের চেহারাটাই পাল্টে যাবে। ছ্যাটামারি অমন স্কুলের মুখে ও কথা বলছো কেন দিদি? স্কুল হয়তো ভালো, মেয়েরা লেখাপড়া শিখবে। থামো তো, খুব হয়েছে, যত সব আদিক্ষেতা। সে তো অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার হে বিপিন। স্কুল তৈরির জন্য যে টাকা বা জমি লাগবে সেটা আমরাই দেব, যদি সামান্য কিছু কম পড়ে তো আপনাদের কাছে সাহায্য চাইব। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? এতে আপত্তি কি আছে? এত ভালো প্রস্তাব। আমার আপত্তি আছে। কি বলছো দাদা, মায়ের নামে স্কুল হবে এতে তোমার আপত্তি কিসে? লেখাপড়া শিখিয়ে ঘরের মেয়েদের বিদ্যেধরী করে তোলার মতো টাকা আমার নেই, আর তোমার পাগলামিতেও আমি নেই। চলো হে, খুব হয়েছে। আমরা শান্তন শান্তন, আমার কাজ এখনো শেষ হয়নি। আপনারা বসুন। শোনো, আমি বলছি স্কুল হবেই। মেয়েদের স্কুল ফিস্কুলের ব্যাপারে আমি নেই, বাজে খরচ করতে টাকা আমি দেব না। এটা বাজে খরচ নয় দাদা, আর টাকা পয়সাও তো আছে, তাছাড়া বাবা জমি জমা টাকা পয়সাও তো রেখে গেছেন। তাই বলে টাকাগুলোকে জলে ফেলে দিতে হবে? টাকা খোলামকুচি নয়, আর ওই টাকা তোমার একার নয়। যে জমিতে মেয়েদের স্কুল খুলবে বলছো তাতে আমারও অংশ আছে। তুমি তো একা মালিক নও যে যাকে যা খুশি দান দাতব্য করে যাবে। কিন্তু আমি ওদের কথা দিয়েছি দাদা, স্কুল হবেই। তোমার অনেক আবদার, তোমার লেখাপড়া জানা বউয়ের অনেক জুলুম আমরা শুয়েছি, কিন্তু আর নয়। ফেস দিয়ে তো কথা কিছু কম বলে না মেজো বউ। ঘরে বাইরে এই অশান্তি আর ভালো লাগে না, ঢের হয়েছে। এখন তুমি তোমার টাকা কড়ি বিষয় আশয় সব বুঝে নাও, আমাকে আমারটা বুঝিয়ে দাও। এসব তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি ভাই ভাই, ঠাই ঠাই, এ তো আর নতুন কিছু নয়। এবার আমাকে শান্তিতে থাকতে দাও, তাই আমাকে পৃথক হতে হবে, মানে ভিন্ন, বুঝলে? বর্দি, বর ঠাকুর একই বলছেন, সংসারে থাকতে গেলে এমন তো হয়, তাই বলে পৃথক হতে হয় নাকি? নানা তুমি বলো ওনাকে বুঝিয়ে। তুমি সব ব্যাপারে কথা বলো না তো, বড়দের কথার মধ্যে কেন কথা বলছো? যাও নিজের কাজে যাও। অনেক সহ্য করেছি, এবার পৃথক হয়ে তোমার নিজের টাকায় স্কুল দান দাতব্য যা ইচ্ছে করো, আমি কিচ্ছু বলতে যাব না, এই আমার শেষ কথা। তাহলে আমার কথাটা শুনে রাখো দাদা, অকারণে সামান্য স্বার্থে ঘা লাগায় তুমি আমাকে পৃথক করে দিলে। দাও, ভালোই করেছ, তুমি তোমার কাজ করেছ, এবার থেকে আমি আমার কাজ আমার মতো করব। ঠাকুরপো, ভাত ফেলে উঠে যেও না। দাদা আজ থেকে আমাদের পৃথকরণ করে দিয়েছে, এ অন্ন আমার মুখে উঠবে না। ঠাকুরপো ঠাকুরপো, তুমি মুখের ভাত ফেলে দেখলে খাওয়া ফেলে কেউ খেতে দাও।